এই মুহূর্তে ঘুমধুম সীমান্তে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাব তার কাছে। যে সারাদিন সকাল থেকে যে গুলার আতঙ্ক, সেই গুলা এখনো পর্যন্ত নিষ্ক্রিয় হয়নি। সেনাবাহিনীর বোমার ডিসপোজাল ইউনিট এসেছিল, সেই ইউনিট এবং বিজিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তার শুরু করে আনসার থেকে শুরু করে পুলিশ সদস্যরা এসেছে এবং সেই পুলিশ সদস্যরা বেশ কিছুক্ষণ আসলে সবাই সমন্বয় করে বোমাগুলো আসলে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছিলেন। কিন্তু একদিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যে ভিওপি রয়েছে সেই ভিওপির সামনে গোলাগুলো পড়ে রয়েছে, অপরদিকে তার বিপরীতে ঠিক মিয়ানমারের যে ভিওপি রয়েছে তুমরুর রাইট, সেই ভিওপিতে আরকান আর্মি অবস্থান করছে। সেই আরকান আর্মির ভয়ে কিন্তু যে কোনো মুহূর্তে গুলি করতে পারে সে একটি আতঙ্ক থেকে যায়, সেজন্য আসলে এই মুহূর্তে যেহেতু সীমান্তের খুব কাছাকাছি গোলাগুলো পড়ে রয়েছে, সেক্ষেত্রে কোথায় নিয়ে বা কোন জায়গায় এই গোলাগুলো নিষ্ক্রিয় করা হবে সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। তবে আমরা দেখতে পেয়েছি যেখানে গোলা পড়ে রয়েছে ঠিক তার আশপাশে 1 কিলোমিটার এলাকা পর্যন্ত, পুরো এলাকা এখন পর্যন্ত মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং লাল পতাকা দেওয়া হয়েছে, যেখানে স্বাভাবিক যে নিরাপত্তার কারণে মানুষজনকে যেতে দিচ্ছে না, পাশাপাশি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, তারা বিকল্প পথ ব্যবহার করছে। এভাবে কিন্তু সীমান্তে যে উত্তেজনা, নতুন নতুন যে উত্তেজনা, সেই উত্তেজনাও কিন্তু চলমান রয়েছে। তবে আরেকটি নতুন একটি বিষয় আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটি হচ্ছে গতকাল যে ঘুমধুমের নয়াপাড়া এলাকায় যেখানে গোলা বিস্ফোরণ হয়েছিল, নিষ্ক্রিয় করা হয়েছিল, ঠিক ওই জায়গায় মিয়ানমারের খুব কাছাকাছি একটি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর একটি মরদেহ স্থানীয়রা দেখতে পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আসলে ওই জায়গায় যাওয়া যাচ্ছে না, এখন কি বর্তমান পরিস্থিতি সেটিও আসলে বোঝা যাচ্ছে না, যেহেতু একটি মিয়ানমারের যে আরকান সেখানে দখলে রয়েছে, যে কোনো মুহূর্তে গুলি করতে পারবে, গতকাল মুহুর্মুহু গুলি করেছে, সেক্ষেত্রে মানুষজন বা কিংবা কোনো অন্যান্যরা কেউ যাচ্ছে না সেদিকে। তো এইটি হচ্ছে ঘুমধুম এবং তুব্রের যে বিষয় সেটি। আর পরবর্তী যেটি হচ্ছে যে গোলাবর্ষণের ঘটনায় মিয়ানমার থেকে পালিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 330 জন সদস্য বাংলাদেশে চলে এসেছে, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছে, এর মধ্যে 164 জন টেকনাফের নীলা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে আর বাকিগুলো ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে রয়েছে। সেই 330 জন মিয়ানমারের বিজিপি সেনাবাহিনী এবং সরকারি কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠানোর যে কার্যক্রম সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে না, বেশ চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এবং মিয়ানমার কর্তৃপক্ষ তাদের নিতে প্রস্তুত, কিন্তু কিভাবে নিবে বা কোন জায়গা থেকে নেওয়া হবে সে বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি এবং চেষ্টা চলছে তাদের দ্রুত সময়ের মধ্যে স্বদেশে ফেরত পাঠানোর। তো এ ছিল আমার কাছে সীমান্ত থেকে সবশেষ। বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।